নমস্কার বন্ধুরা, ঋতু সেলদি স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আজকে হচ্ছে সপ্তাহের মাঝখান, মানে বৃহস্পতি। এবার তো আপনারা ভাবছেন যে বৃহস্পতিবার রেডি ফেডি হয়ে মেকআপ টেকআপ করে কোথায় বেরোচ্ছি। সচরাচর সপ্তাহের মাঝখানে খুব দরকার ছাড়া আমাদের বেরোনো হয় না, বাট আজকে বর একটু অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, 6টার মধ্যেই বাড়ি চলে এসেছে, সন্ধ্যে 6টার মধ্যে। তো ভাবলাম যে হাতে যখন একটু টাইম আছে তাহলে একটু বাইরে ঘুরেই আসি। বাইরে ঘুরে আসি বলতে, আগের রোববার আমরা ইয়েতে গেছিলাম, আইসক্রিমের দোকানে গেছিলাম। দোকানটা এতটা সুন্দর, আইসক্রিমের দোকান যে এতটা সুন্দর হতে পারে, এতটা সুন্দর অ্যাম্বিয়েন্স এবং এত সুন্দর সুন্দর ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায় এবং এতটা ডেকোরেটেড সেই জিনিসগুলো, মানে আমার তো মানে ওরকম এক্সপিরিয়েন্স গত রোববারই হলো। তো তাই জন্য ভাবলাম যে ওখানে গতদিন একটা আইসক্রিম টেস্ট করেছি, আজকে ভাবলাম যে আজকে আপনাদেরকে সাথে করে নিয়ে যাই। কারণ গত রোববার সত্যি কথা বলতে ব্লগ বানাতে পারিনি, বানাইনি অ্যাকচুয়ালি, একটু নিজেদের মধ্যে মি টাইম উই টাইম কাটাচ্ছিলাম। আজকে ভাবলাম যে তাই আপনাদেরকে একটু সাথে করে নিয়ে যাই, আর আজকেও একটু আইসক্রিম খাবো আর আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো। চলুন তাহলে, অটো করে যাবো, অটো বুক করা হয়ে গেছে অন দ্য ওয়ে, তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। এবার বাকি কথা রাস্তায় বেরিয়ে দোকানে গিয়ে হবে। আপনাদের কেমন লাগলো এই, এটা আইসক্রিম পার্লার না আইসক্রিম আইসক্রিমের দোকান, ওই একই ব্যাপার হলো। এটা মানে দারুণ লেগেছে আমার। আগের দিনকে আমরা এসেছিলাম, মানে রোববার দিনকে, সেই জন্য আরও কনফিডেন্স ছিলাম যে এখানে গেলে ভালো আইসক্রিম পাবোই। আপনাদেরকে তো দেখালাম কী কী আছে। তো যদি ব্যাঙ্গালোরে আসা হয় তাহলে এখানে আসবেন অবশ্যই, এটা কল্যাণনগরে। তো আমার বাড়ি থেকে খুব একটা দূর নয়, তাই মন চাইলেই আসা যায়। এ পেছনে গান বাজছে আবার, বিয়েতে ধরবে এই গান, বুঝতে পারবে না যে কোন দেশি গান বাজার। ইংলিশ গান ভালো লাগছে।
দেখুন কি করছেন, বাইরে থেকে লোক দেখতে পাবে। তোমার মনে হয় এই দেখলেই সাবস্ক্রাইব করে যাবে? কি বলছো? আজকে প্রপোজ ডে, তাই আইসক্রিম খাতে নিয়েছি। আমিই বলেছি, বুদ্ধিটা আমিই দিয়েছি। প্রপোজাল ডে তাই তো প্রপোজ দিয়েছে, মানে প্রপোজ করেছে। টাটা।